প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় অশেষ মেহরবানিতে আজকে আমরা সুন্দর একটি মাহফিলে ইসলামী সম্মেলনে সবাই ভালো উদ্দেশ্য নিয়ে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে তার শানে শুকরিয়া তান বলি, কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা মাহফিলে এসেছি, হয়তোবা গতকালকেও কোনো মাহফিলে গিয়েছিলাম, আগামীকালকেও আবার কোথাও যাব, মাহফিল চলতেই থাকবে, কিন্তু আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না, আমাদের আচরণের পরিবর্তন হয় না, আমলের পরিবর্তন হয় না, এবং ইত্যাদি যে পরিবর্তনগুলো সংশোধনগুলো করা উচিত সেগুলোও সংশোধন হয় না, ওভাবেই চলতেছে। না হলে যত বক্তব্য চলে এবং যত বক্তব্য প্রচার হয়, এখন তো বিভিন্ন মিডিয়া আছে তাই না, একটা বক্তব্য এখানে হচ্ছে, এই বক্তব্যটা যেমন এখানে সম্ভবত ফুরকান ভাইরা আছে, আল ফুরকান মিডিয়ার ভাইরা আছেন, এই বক্তব্যটা এখান থেকে নিয়ে ওরা ছেড়ে দিচ্ছে, পুরো পৃথিবী ব্যাপী চলে যাচ্ছে। আপনি কোনো যে কোনো সাবজেক্ট খুঁজেন আপনি অনলাইনে পাবেন, আজকে আপনারা অনলাইন ভিত্তিক হয়েছেন, কিন্তু মানুষের পরিবর্তন হয় না। কতদিন বলে আসছে সুদ ভিত্তিক ব্যবসা চলে না, সন্দেহযুক্ত কোনো অধ্যায়ে ব্যবসা বাণিজ্য চলে না, তারপরেও তো আপনি করছেন। এমন কিছু চাকরি, এমন কিছু কাজ আছে যে কাজগুলোর সাথে হারাম সরাসরি জড়িত, সেখানে রাসূলুল্লাহ সাল্লাম নিরুৎসাহিত করেছেন এমনটা না, সরাসরি বলে দিয়েছেন নিষেধ, ও করাই যাবে না, তারপরেও সুন্দর দাড়ি রেখে পাঁচক্ত ঠিকঠাক সালাত আদায় করে রমজানে অন্যকে ইফতার করানো সহ আপনি নিজে সিয়াম পালন করছেন, অনেক অনেক কাজ, এরপরেও আপনি ওই সুদ ভিত্তিক ব্যবসা অথবা ওই ঘুষ ভিত্তিক চাকরি আপনি ওটা এখনো করতেই আছেন। তাহলে এই বক্তব্যগুলো দিয়ে এটা জাস্ট একটা ট্র্যাডিশন হয়ে গেছে, বক্তব্য করতে হয় তাই করি, বক্তব্য গতকাল শুনতে গিয়েছিলাম আজকে কিরে কাজ নাই চ বক্তব্য শুনে আসি, এইরকম একটা বিষয় হয়ে গেছে। তো এখানে বড় বড় মানুষগুলো আসে, আমাদের মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আইয়াদা ওয়া যাদাহুল্লাহ ইলমান ওয়া বারাকা ফি ইলমি, উনি আছেন, উনিও এসে হয়তো আপনাদেরকে সুন্দর সুন্দর কথাগুলো বলবেন। আপনারা যদি নিয়ে না যেতে পারেন, এখানেই যদি রেখে যান, আপনি যদি গায়ে না মাখতে পারেন, আপনার বডিতে যদি বাস্তবায়ন না করেন, তাহলে এই বক্তব্য দিয়ে জালসা দিয়ে কতটুকু ফায়দা হবে আপনি এখনই খোঁজ নিয়ে দেখেন। জালসা হচ্ছে এই রাস্তাঘাটে ভিতরে বাহিরে কতগুলো মেয়েরা এবং যুবতী মহিলারা বেপর্দায় বেহায়া অবস্থায় এই জালসা মাহফিলকে লক্ষ্য করে তারা ঘোরাঘুরি করছে। এগুলো মানে এগুলো থামাবে কে? ওরা বক্তব্য শুনতে আসছে। আমি যখন প্রথম ঢাকাতে আসা শুরু করি, আমি আমার একটা বিষয় নিয়ে বক্তব্য দিব ইনশাল্লাহ, আপনারা শুনবেন, সমস্যা নেই। যখন আমি প্রথমে ঢাকাতে আসি, ঢাকাতে আসা বলতে কিছু দিনের জন্য থাকা, 5 দিন 10 দিন 1 মাসের জন্য থাকা, যখন প্রথম ঢাকাতে আসে আমার বাড়ির কাছে, তো একজন মা বলতেছে যে অমুককে পাঠিয়েছি অমুকের সাথে, তারা দুইজন পরস্পর খালাতো এবং চাচাতো ভাই, মানে বুঝতে পারছেন এরকমভাবে সম্পর্ক যখন বাড়ির মধ্যে ঢুকে, তো বলছে যে ওর সাথে পাঠিয়েছি, কারণ নাম বলছি না, কারণ এই বক্তব্যটা হয়তো বা তার সেও শুনবে খারাপ মনে করবে। তা আমি বললাম যে ওর সাথে পাঠিয়েছেন মানে আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে, কেন নাই না, তো ওর সাথে পাঠালেন কেন, ও তো খালাতো ভাই এবং চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের সাথে তো আপনার মেয়ে যেতে পারে না। তখন বলছে যে আরে না, একই বাড়িতেই তো থাকি আমরা, এরকম কিছু না, আপনি যেটা মনে করছেন তো এরকম না, ওরা আসলে ভাই বোনের মতো, ওরাই তো আমার সব কিছু করে দেয়। তো আমি শুনে একটু আশ্চর্য হলাম, পরে দেখলাম আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, সবাই সবার ভাবিকে দেখে, গল্প করে, কথাবার্তা বলে, সব কিছুই চলে, খালাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, অথবা ফুফাতো, চাচাতো, পালাতো, যত বোন আছে সবার সাথেই দেখা সাক্ষাৎ চলে, সবার সাথেই কথাবার্তা হয় এবং সবার সাথেই তারা বসে আড্ডা দেয়, তাদের কাছে কোনো ব্যাপারই নয় ও জালসা হোক আর না হোক। এইভাবেই
আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, পর্দার 12টা বাজিয়ে দিয়ে আপনি সালাত আদায় করেন, ওই সালাতের কতটুকু মূল্য আছে আমি জানি না। কারণ রাসূলুল্লাহ সাল্লামের একটি বিষয় বলছেন, একটা হাদিস, আপনারা এখনো সুদ ভিত্তিক অর্থনীতি নিয়ে আপনারা পড়ে আছেন, এখনো ঘুষ ভিত্তিক চাকরি নিয়ে আপনারা খুব প্রাউড ফিল করেন যে আমার অমুক চাকরি আছে বা ইত্যাদি, অথচ ওর পিছনে কি আছে, ওর ফাউন্ডেশনটা যে কত খারাপ ওটা আপনি খোঁজ নেন না। দেখেন একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যাকার রাজুল ইতিলু সাফার আশাআসা আকবর, তার চেহারায় মলিন হয়ে গেছে, একজন ব্যক্তির কথা বললেন দূর দেশ থেকে মুসাফির হয়ে এসেছে, চেহারা দেখেই বোঝা যায়। কারণ অন্য হাদিসে এসেছে যে তিনজন মানুষের দোয়া কবুল হয়, লা শাক্কা ফিহি মুস্তাজাবুদ দাওয়া সালাসা, তিনজন মানুষের দোয়া কবুল হয় বেশাক কোনো সন্দেহ ছাড়াই, তার মধ্যে একজন হলো মুসাফির। তো রাসূলুল্লাহ সাল্লাম আপনাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য বলতেছেন যে দেখো যেই লোকের দোয়া কবুল হয় তা অরিজিনাল একটা ব্যক্তি, দূর থেকে এসেছে বুঝাই যাচ্ছে ও একজন মুসাফির, ওর দোয়াটা কবুল হবে, ও এখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমাকে এইগুলো দাও বা আমাকে সুস্থতা দান করো, আমার পথকে সহজ করো, আমাকে জান্নাত দান করো, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, ভালো অবস্থায় মৃত্যু দাও, এই বলে দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন, আমাতামুহু হারাম, অথচ তার খাদ্যটা হারাম, ওয়ামাশরাবুহু হারাম, এবং তার পানীয়টাও হারাম, ওয়ামালবাসুহু হারাম, এবং তার পোশাকটাও হারাম, ওগুযিয়া বিল হারাম, এবং তার পুরো গঠন প্রক্রিয়াটাই তথা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত হারামে জর্জরিত, এটা বললেন। বলার পরে রাসূলুল্লাহ সাল্লাম আফসোসের স্বরে বললেন, আফসোসের সুরে বললেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ফাআন্না ইউস্তাজাবু যালিক, ও আমার সাহাবীরা বলো তো ওর দোয়া কিভাবে কবুল হবে আল্লাহর দরবারে। এই জন্যই আপনাদের সালাত তেমন কোনো কাজে লাগে না, এই জন্যই আপনাদের এত জালসা মাহফিল কোনো কাজে লাগে না। কতদিন আপনারা শুনেছেন যে সালাতের গুরুত্বের কথা কিন্তু নামাজ পড়েন না, এই জন্য আবার জালসাগুলো শুনতে হয়। আপনারাও এসেছেন, আমরাও বলতে এসেছি, তবে আমরা বলার সময় আগে বলে দিই, যতটুকু শুনবেন একটু হলেও আমল করার চেষ্টা করবেন, মনে থাকবে, সত্যি বলতেছেন, কোনগুলো আমল করবেন সেটা জানি না, তবে এখন যেটা বলতেছি ওটা একটু আমল করার চেষ্টা করবেন। একবারে সহজ ও সোজা কথা এবং ফজিলত, যার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়, যে ফজিলতটা শুনে তুরাগের পাড়ে আজকে লক্ষ জনতা হাজির হয়েছে শুধুমাত্র ফজিলতের আশায়, ফজিলতের ধোকায় এবং মিথ্যার প্ররোচনায় এবং তাওহিদবিহীন বক্তব্যে একত্রিত হয়েছে শুধুমাত্র ফজিলতের জন্য। ওখানে তাওহিদ নেই, ওখানে শিরক ও তাওহিদ নিয়ে তেমন আলোচনা নেই, শুধু ইমানের আলোচনা আছে, শুধু শুনবেন যে ইমানের আলোচনা, ইমানের আলোচনা হবে, আপনারা বসেন, এই কথাগুলো শুধু হয়। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলা উল মিজান, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে কি হয়, তামলা উল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়, সুবহানাল্লাহ। কি শব্দ বললে, সবাই পারেন শব্দটা না মুখস্থ করাতে হবে, বক্তব্যে যাওয়া লাগবে, সবাই জানেন, জেনে নেন, আমল করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ। এবং পরের শব্দটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে তা নেকি দিয়ে পূর্ণ করে দেওয়া হয়, শর্ত আছে, শর্তগুলোর কথাগুলো বলবো। আমি আমার বক্তব্যের বিষয়ের দিকে আসি, যে আল ইসলাহ সংশোধন, আল ইসলাহ সংশোধন, সংশোধনের গুরুত্ব, আপনার যদি
ভুল থাকে তাহলে সেটাও সংশোধন করে নেবেন। যদি আপনি সেই কাজটা না করে থাকেন, ওটাও একটা ভুল, তাহলে সেটা আপনি করা শুরু করবেন। যদি আপনি ডান পথে না হাঁটেন আর আপনি যদি দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকাটা ভুল। বাম পথে চলা যেমন ভুল, দাঁড়িয়ে থাকাটাও ভুল। ডান পথে চলতে হবে, এটাই কেবল সঠিক। সুতরাং যদি এই ভুলগুলো আপনার থেকে থাকে, অনেকে দেখবেন যে অজু করতেছে, দেখেন একবারে সোজা সরল কথা, অজু করতেছে, অজুটা ভুল। কিভাবে ভুল? ও পানি নিল, নেওয়ার পরে এই যে এইভাবে অজুটা করে, আমার দিকে তাকান, এইভাবে অজুটা করে, তাহলে কোন হাত আগে ধইল? বাম হাত। এটা সুন্নাহ বিরোধী না সুন্নাহর পক্ষে? বিরোধী। সো আপনাকে এই বাম হাত দিয়ে ডান হাত এইভাবে ধুতে হবে। আপনি যা ভুল এতদিন করছিলেন ওটা ভুলের মধ্যে ছিলেন, এখন আপনি সংশোধন হয়ে যাবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ফজরের সালাতে জন্য যখন ঘুম থেকে উঠলেন ফজরের আজানের সময়, তখন আপনি কি হাত ধুয়েছিলেন? তিনবার হাত ধুতে হয়, এটা কয়জন জানে বা কয়জনই ধয়? এটা ভুল, যারা ধয় না তারা ভুল করে। এই ভুলগুলো সংশোধন করে নিতে হবে, যে কোনো মূল্যে সংশোধন করতে হবে। আর যদি ভুল হয়, ধরে নেন অজু করতেছে, অজুর মধ্যে মাসাহাতেও ভুল করে, এমনিতেই শুরু হয়েছে এখান থেকে, এ দেখেন মাসাহা শুরু হয়েছে, এই যে এইভাবে করলো কিন্তু আমার দিকে তাকান, তাহলে মাসাহাটা তার শুরু হলো কোথায় থেকে? মাথার মাঝখান থেকে, ভুল। এটা ফরজ, এটা হচ্ছে অজুর রুকুন, এটা হচ্ছে অজুর ফরজ, মাসাহা করতে হবে। আর সুন্নাহ হলো এইখান থেকে শুরু করে, চুলের গোড়া থেকে শুরু করে এই চুলের গোড়া পর্যন্ত যেতে হবে, এটা হলো সুন্নাহ, পূর্ণাঙ্গ সুন্নাহ। আর আপনি আপনার মন মতো বানিয়ে নিয়েছেন তার মাসাহা আপনি এইভাবে করবেন, এইভাবে তো মাসাহা চলবে না, এটাই তো ভুল। ওই কথাগুলো কয়েকটা শুধুমাত্র মূলনীতি শিখিয়ে দিব। একটা হলো যে ভুল যদি থাকে, যদি কোনোদিন বুঝতে পারেন, কারো কাছ থেকে জানতে পারেন, তাহলে এই মানসিকতা রাখবেন যে আমি ভুলকে সংশোধন করে নিব। কারণ ভুল সংশোধনকারীর জন্য অনেক বড় ও ভালো পুরস্কার রয়েছে। সেই জন্য যদি ভুল থাকে সংশোধন করে নেবেন, যে কোনো প্রকারের ভুল হোক না কেন, আকিদাগত ভুল থাকুক। একটা তথ্য দিই এবং একটা মূলনীতি শিখে নেন। আকিদাগত যদি ভুল আপনার থাকে তাহলে আপনার জীবনের আমলগুলো ধ্বংস হয়। আর যদি আমলগত কোনো ভুল হয় তাহলে সেই আমলটা আল্লাহর দরবারে কবুল হয় না। আবার বলি, মনে রাখবেন, আকিদাগত কেউ যদি ভুল করে, অর্থাৎ আকিদাগত কারো যদি কোনো সমস্যা থাকে, আকিদাগত কোনো বিষয় যদি সে সংশোধন না করে তাহলে তার আমলগুলো নষ্ট হয়ে যায়, আগে যে আমলগুলো করেছিল। দুই, কেউ যদি আমলের মধ্যে যদি কোনো সমস্যা হয় বা আমলের মধ্যে কোনো ভুল করে তাহলে তার আমলটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। দুইটা কথা মনে রাখবেন, একটাই কথা দুই ভাগে বললাম দুইটা সেন্টেন্সে। যদি আকিদায় আপনার সমস্যা থাকে, ভুল থাকে, যদি জানার পরে সংশোধন না হন তাহলে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি আপনার আমলের মধ্যে কোনো ভুল হয় তাহলে সেই আমলটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। ভুল হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বসেছিলেন একজন ব্যক্তি, আসলো সালাত আদায় করলো, ব্যক্তি সালাত আদায় করে, ব্যক্তি মানে কে ওটা জানেন? ওটা সাহাবি, তাই না? রাসূলের উপস্থিতিতে কেউ যদি নামাজ পড়ে ওটা কে? সাহাবি না? বেশাক সে সাহাবি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিল, তখন উনি বলছেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, সালাত আদায় করো, কারণ তুমি নামাজ আদায়ই করোনি। আসলে কথাটা কি এমন যে ও নামাজই পড়েনি? আমরা বুঝতে পারলাম যে ও সালাত আদায় করেছে কিন্তু হয়তো বা কোথাও ভুল হয়েছে, এমনটা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাম বলতে পারতেন যে তোমার নামাজে ভুল হয়েছে, অথবা বলতে পারতেন তোমার নামাজটা শুদ্ধ হয়নি। তা আল্লাহ রাসূল যে ভাষাটা বললেন, ফাইন্না কালাম তুসাল্লি, তুই যারে ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, তুমি যাও, তুমি গিয়ে সালাত আদায় করো, কারণ তুমি নামাজ পড়োইনি। তার কারণ কি জানেন? এই নামাজ আপনি ভুল করে আদায় করেছেন, এই জন্য নামাজটা আল্লাহর দরবার পর্যন্ত এখনো পৌঁছেনি। যদি নামাজের মধ্যে কোনো ভুল হতো আর সেটা যদি কবুল হওয়ার থাকতো, তাহলে রাসূল সাল্লাম তাকে ফার্স্টেই শিখিয়ে দিতেন যে তোমার নামাজটা ভুল হচ্ছে, এটা ভুল,
এটা হচ্ছে সঠিক, সঠিক নামাজটা হচ্ছে এটা, এভাবে শিখিয়ে দিতেন সালাতের বিষয়টা, কিন্তু ভুল হলে ইবাদত কবুল হয় না। আরেকটা দেখেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, এটাও সহিহ বুখারীর মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু 791 নম্বর হাদিসে আসারের মধ্যে দেখবেন আপনি, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখছেন, এই তুমি কতদিন থেকে সালাত আদায় করো, তো হুযায়ফাকে জবাব দিল, উনি জবাব দিচ্ছেন যে আমি 40 বছর ধরে এইভাবে সালাত আদায় করি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন, তুমি 40 বছর না, তুমি যদি মৃত্যু পর্যন্ত, তুমি যদি আজীবন এইভাবে সালাত আদায় করো, তাহলে তুমি নবীর নামাজ নিয়ে তুমি কবরে যেতে পারবে না। তার মানে তোমার নামাজ কবুল হবে না, নবীর নামাজ নিয়ে তুমি কবরে যেতে পারবে না, তোমার নামাজের মধ্যে ভুল আছে, এই নামাজ দিয়ে, এই নামাজ দিয়ে কবরে যেতে পারবে না রাসূলের নামাজ নিয়ে হিসাবে। আমি যদি আপনাদেরকে এখানে সেজদা দিতে বলি, আমি জানি না কতজন ঠিক করবেন, তবে এটা আমার ধারণা হচ্ছে যে এখানকার প্রায় 90% মুসলমান যারা সালাত আদায় করেন, আপনারা সেজদা দিতেও ভুল করবেন। প্রশিক্ষণের দরকার। আশেপাশের আমাদের এই শব্দযন্ত্রের মাধ্যমে যারা আছেন তারা শুনতে পাচ্ছেন, ইমাম সাহেবরাও যদি শুনেন তাহলে ইমাম সাহেবদেরকেও বলবো, সালাতের প্র্যাকটিক্যাল যেটা অর্থাৎ প্রশিক্ষণ যেটা, সেটা আপনারা একদিন 5টা মিনিট সময়টা লস করে বা 5টা মিনিট সময়টা তাদের জন্য কুরবানি করে আপনি একটু সালাতের প্রশিক্ষণটা সরাসরি দিবেন, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে একবারে সালাম পর্যন্ত। অনেকে সালামের বলাই দলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নো, এটা ভুল। আপনি বলবেন সঠিকটা কোনটা, এভাবেই তো সালাম ফিরাই, সব ইমামই তো ফিরাই, নো, সব ইমাম ফিরাই না, সালাম ফিরাতে হবে আমার দিকে তাকান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভুলটাকে বুঝতে পেরেছেন? কে কি বুঝলেন, কেউ বলতে পারবেন? ইসমাইল ভাই, কি ভুল হলো বুঝতে পারলেন? সেটা হলো আমার বডিও ঘুরে যাচ্ছে, এই দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুরেরা কোনোদিন বলেনি তো, এই ভুলটা সংশোধন করার প্রয়োজন না। আপনার বডি তো ঘুরবে না, আপনার ঘাড় ঘুরবে, এই ঘাড় ঘোরানোর জন্য তো আল্লাহ ঘাড়ে ঘোরার তৌফিক দিয়েছে, এতদূর পর্যন্ত আপনার ঘাড় ঘুরবে, ওই পিছনে আমার দেখার দরকার না, এই জন্য আল্লাহ পিছনে ঘাড় ঘোরানোরও কোনো পদ্ধতি নেই, সালাম শুধু এইভাবে সালাম ফেরাতে হবে, শুধু ঘাড় ঘুরবে, বডি ঘুরবে না। আজান দেয় আজানের সময় এই এই দিকে ঘুরে একবারে, কেউ কেউ আমি দেখেছি সরাসরি এই দিকে ঘুরে যায়, ঘুরে গিয়ে এইভাবে হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ ফালা বলে, নো, ওইভাবে ঘুরবেন কেন? যাই হোক, ভুলে সব জায়গায় জর্জরিত। শুভ সংবাদ হলো আপনিও ভুল করেন, আমিও করি, আমার উস্তাদও করে, আমার ইমাম সাহেবও করে, আইম্মাই মুস্তাহিদিন তারাও করেন, সাহাবিরাও ভুল করেন, তাবিরাও ভুল করেন, ইমাম বুখারি মুসলিম অথবা ইমাম আবু হানিফা মালিক শাফি হাম্বলি ইনারাও ভুল করেন ও করেছেন, কিন্তু ইনারা তো উত্তম ব্যক্তি হয়েছেন, হন নাই। উত্তম ব্যক্তি কখন হবে? যখন সে ফিরে আসবে, ভুলকে কি করবে? সংশোধন করে নিবে, সারা জীবন মাতব্বারি করে বলবে না যে না এটাই ঠিক, এই কথা বলবে না, আরে রাখো তোমার 2 কলম লেখা পড়া, আমরা তো সারা জীবন এটাই জেনে এসেছি, এটাই করে এসেছি, সুতরাং এটাই ঠিক, এই ধরনের কথাবার্তা না বলে আপনার মানসিকতা হবে, যদি কোনো সময় ভুল পান তাহলে সেটা সঠিক করে নেবেন, ভুলকে সংশোধন করে নেবেন, আপনি উত্তম ব্যক্তি হতে পারবেন। আমার নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াবুন, মনে রেখো আদম সন্তান যারা আছে দুনিয়াতে তারা সবাই ভুল করে, তারা সবাই ভুল করে, তারা সবাই ভুলের মধ্যে নিমজ্জিত। তুমি যদি কাউকে খালা করো যে অমুক ভুল করে না, তাহলে ও আদম সন্তানেরই বাহিরে, ও আদম সন্তানই না, ও মানুষ না, ও 2 নম্বর কিছু। তুমি যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলো কারো বিষয়ে যে অমুক তো ভুল করে না, তারা ভুল করবে, এটা একটা কথা হলো, আপনি কি বলেন কে রে ওরা ভুল করতে পারে? আরে ওরা ভুল করতে পারে মানে, ওরা যদি মানুষ হয় তাহলে ভুল করে, তুমি বুঝো না কেন কথা? ওরা যদি ভালো, তোমার ইমাম ভুল করে না, ওরা মানুষ না তাই ভুল করে না, যদি মানুষ হয় তাহলে ভুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত 4 রাকাতের স্থলে যখন 2 রাকাত পড়লেন, 2 রাকাতের পড়ে যখন চলে যাচ্ছেন, খেরবাক জলিয়া দেন দিয়ে বলছেন আপনি 2 রাকাত পড়েছেন, সাহাবিদেরকে জেনে নিলেন যে আমি 2 রাকাতই পড়েছি, উনি কোনো মাতব্বারিও করলেন না, বড় গলা কথাও বললেন না যে আমার ভুল হয়, আবার তোমার সাহস কত বড়, আমার তোমরা ভুল ধরো, এ কথাও বললেন না। অনেক মাতব্বর আছে, অনেক বড় হুজুর আছে, অনেক বড় মুক্তাদি আছে, অনেক বড় ছাত্ররা আছে, তারা বড় বড় কথা বলে যে না ভুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন এবং সাহু সেজদা দিলেন, সেজদা দেওয়ার পরে বক্তব্য দিলেন, ইন্নামা আনা বাশার, আমি হলাম কি, মানুষ, তোমাদের মতোই মানুষ, আনসা ভুলে যায়, মানুষ ভুলে না,
কামা তানসাউনা, যেমন তোমরা ভুল করো, প্রায় তিন জায়গাতে এসেছে সহিহ বুখারীর মধ্যে এই কথাটা, আনসা কামা তানসাউনা, আমি ভুলে যাই যখন তখন তোমরাও ভুলো। ভোলার প্রক্রিয়াটা পদ্ধতিটা ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ হিসাবে ভুলে যাওয়ার অধ্যায়টা ওনার মধ্যেও আছে, কিন্তু উনি নবুয়তের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে উনি কোনো ভুল করবেন না, উনি ভুলের ঊর্ধ্বে। মানুষ হিসাবে ভুল করবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বলছেন যে এটা কী করো, এই পরাগায়ন করা যাবে না, মদ্দা গাছের ফুল এই মাদি গাছে দিচ্ছ, এটা করা যাবে না, করলেন না। সাহাবিরা লসে পড়ে গেলেন, তথা সেইবার ওটাকে কি বলে মানে ফলন না, ফলনটা কমে গেল। সাহাবিরা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ফলন তো কমে গেছে। বলছে ওহো, এটা তো দুনিয়াবি বিষয়, এটা আমার ভুল হতে পারে, বরং আমার চাইতে তোমার, এটা নাসাইত আছে, হাদিস আছে সহিহ বুখারীর হাদিস, কিন্তু রাফিয়া ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কিন্তু এইটা আসছে যে আমার চাইতে এক্ষেত্রে তোমরাই ভালো জানো। আল্লাহ রাসূল কিছু বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে গেছেন ভুল সংশোধন করার জন্য, গিয়ে বলছেন إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا আব্বা, আপনি ইবাদত কেন করেন? ভুল ধরতে গেছে, ভুল সংশোধন করতে গেছে, কেন করতে গেছেন, কেন গেছেন ছেলে বাবার কাছে? সেটাও এসেছে পরের আয়াতে, সূরা মারিয়ামের 41 থেকে নিয়ে 51 নম্বর 50 নম্বর আয়াত পর্যন্ত আপনারা খুলে দেখবেন, আল্লাহ বলছেন সে ঘটনাগুলো উল্লেখ করা আছে, ইয়া আবাতি আব্বারে লিমা তাবুদু মা লা ইয়াসমা, যে শুনে না, যে দেখে না, ওয়ালা ইউবসির ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তুমি তার পূজা করো কেন বাবা, তুমি তার পূজা করতে পারো না। ইয়া আবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, আব্বারে আমার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান আপনার কাছে নাই, আপনার কাছে সেই জ্ঞান আসে নাই, সেই ইলম আসে নাই, আমার কাছে আছে। ফাত্তাবিনি, আপনি আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো, যদি আমার অনুসরণ করেন তাহলে আমি আপনাকে কল্যাণের পথ দেখাবো, ভালো পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো, সো আপনি আমার অনুসরণ করুন বাবা, আপনি ভুল করছেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আপনি খবরদার শয়তানের পূজা করবেন না, শয়তানের ইবাদত করবেন না, ইন্নাস শাইতানা কানা লিরহমানি আসিয়া, আব্বা আপনি শয়তানের পূজা করেন কেন? শয়তান হলো রহমানের নাফরমান, সে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আপনি খবরদার তার ইবাদত করবেন না, তার সাথে চলবেন না, তার সাথে বসবেন না, তার সাথে কথা বলবেন না, আপনি তার পূজাও করবেন না। এগুলোই হয়, ইয়া আবাতি ইন্নি আখাফু আইয়ামাসসাক আযাবুম মিনার রহমান فَتَكُونَ لِلشَّيْطَانِ وَلِيًّا। কেন বলতে এসেছে বাবা? বাবাকে কেন বলতে এসেছে? আমি আপনাকে কেন বলতে এসেছি? আমার তো অন্য কোনো স্বার্থ নেই যে আপনার ভুলগুলোকে সংশোধন করতে হবে, অন্য কোনো স্বার্থ নেই, স্বার্থ একটাই যে আপনি আগুন থেকে বাঁচুন। ইব্রাহিম আলাইহিসসালাম বাবাকে গিয়ে বলছেন, আব্বা আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি আল্লাহর আযাব, আল্লাহর আগুন আপনাকে স্পর্শ করবে, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে, খবরদার আব্বা আপনি এই কাজ করতে যাবেন না। এই কথাগুলো বলতে গেছিল, আপনি কি চান আপনার বাবা বিপদে পড়ুক, আপনি কি চান আপনার বাবা বড় মুসিবতে পড়ুক, আপনার বাবা আগুনে পড়ুক, আগুনে পুড়ে সারখার হয়ে যাক, এটা কি আপনি চান সন্তান হিসাবে? সুতরাং আপনার মার বাপ মায়ের ব্যাপারেও আপনি চান না, আপনার মা তো অনেক জায়গাতে শিরক করে বসে আছে, সেই শিরকগুলোকে ধরিয়ে দিবে, কে বলবে, ওই ভুলগুলোকে সংশোধন করে দিবে। আপনার মা এখন পর্যন্ত সালাত আদায় করে, এখন পর্যন্ত সালাত আদায় করে বেদাতি পন্থায়, এখন পর্যন্ত সালাতের যে সেজদাটা করে এই সেজদার পদ্ধতি কোরআন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না, এখন পর্যন্ত আপনার মা নামাজে যেভাবে দাঁড়ায় এই দাঁড়ানোর পদ্ধতি কোরআন হাদিসে নাই, অথচ এভাবে আপনার মা সালাত আদায় করছে, আর আপনি বলেন খালি ভুল ধরে না, ভুল ধরতে আসেনি, সংশোধন করার জন্য এসেছি, ওটা সংশোধন করার বিষয়টা হচ্ছে আপনার হাতে, আর আমি আপনারা যে ভুল করছেন আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি এটাও। যেমন এখন একটা কথা বলি, এখন একটা ভুল হচ্ছে, একটা হাদিস
সাহিহ বুখারীর মধ্যে এসেছে এবং এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস যে এখানে যারা জিকিরের উদ্দেশ্যে, এলমের উদ্দেশ্যে, আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে যারা এখানে বসে আছে, কিছু ফেরেস্তা তাওয়াফিন ঘুরে বেড়াচ্ছে, তো আল্লাহ ওই ফেরেস্তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে, এই ফেরেস্তারা এই বান্দারা কি চায়, এই বান্দারা কি চায়? তখন ফেরেস্তারা বলে, আল্লাহ এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। মুক্তি চান? আপনি কি ফেরেস্তাকে বলেছেন যে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই? আল্লাহ আকবার, তার মানে আপনারা এখানে এসেছেন ওই উদ্দেশ্যে, তাই না? আমি যেন জাহান্নাম থেকে মুক্তি পাই এবং আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি, এই উদ্দেশ্যেই তো আসা। দ্বিতীয় প্রশ্ন আবার জিজ্ঞাসা করেন, আল্লাহ এই আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বল, ফেরেশতারা তখন বলে, আল্লাহ তোমার কাছ থেকে তারা জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ইন্নি উশহিদুকুম, এই আমার ফেরেশতারা আমি তোমাদের সাক্ষী রাখলাম। দেখেন একটা ভুল আপনারা করছেন, ভুলটা ধরিয়ে দিচ্ছি খালি। ইন্নি উশহিদুকুম, আমি তোমাদেরকে বলে দিলাম যারা এখানে আছে, যারা এখানে উপস্থিত হয়েছে জিকিরের বৈঠকে, আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জানার উদ্দেশ্যে, শরীয়ত জানার উদ্দেশ্যে যারা এখানে এসেছে, যারা বসেছে, বসে আছে, আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। খুশি হয়েছে তাই না? সুন্দর কথা না? কিন্তু যারা আমাদের এই শব্দযন্ত্র শুনে, যারা এখনও বাহিরে চা স্টলের আড্ডাখানায় অথবা কোনে কোনো মোড়ের উপরে অথবা কোনো নামকা বস্তে বিক্রির জন্য কোনো দোকানে যারা বসে আছে অথবা কোনো গিবতের কারখানায় অথবা কোনো অপবাদের কারখানায় যারা এখনও বসে আছে, তাদের ব্যাপারে আমি কি বলবো বলেন? তারা কি এই সোয়াবের ভাগিদার হবে? এই ক্ষমার কি তালিকায় আসবে তারা? ও মুসলমান, তোমার কাছে কেমন গুরুত্বপূর্ণ কাজ আছে আমি বুঝি না। তুমি এখন টিভির সামনে বসে আছো, অথচ এখানে মাইকের শব্দ, এই তাফসিরের শব্দ, এই হাদিসের অনুবাদের শব্দ তোমার কর্ণকুহরে পৌঁছে, অথচ তুমি এইদিকে ঘাড়টা ঘুরিয়েও দেখো না, যাই আমি ওখানে কোরআন থেকে হাদিস থেকে দুইটা কথা শুনে আসি। তোমার আল্লাহ বলেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তুমি কোরআন শুনবে, যখন তুমি কোরআনের আলোচনা শুনবে, যখন তুমি হাদিসের আলোচনা শুনবে, তখন তোমার ঈমানটা বৃদ্ধি পায়, তখন তোমার ঈমানটা পুক্ত হয়। অথচ তুমি এখানে বাহিরে গিয়ে বসে আছো, দেখ তোমাকে মা বোনেরা যারা এখানে বসে আছেন হয়তো বা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, না হলে আপনার পড়োশী অথবা কোনো অনেক আগের বান্ধবী তার সাথে বসে বসে আপনি গল্প করছেন। নো, এখানে এখান থেকে যেটা পাওয়া যায় সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, যদি আমল করার থাকে তাহলে আমল করবেন। আপনার যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো, আপনি এখন পর্যন্ত বাড়ির মধ্যে চলাফেরা করেন, আপনার মাথাতে কাপড়ই থাকে না, আপনি মনে করেন যে এখানে আমার স্বামী আছে, আর এখানে আমার দেওর আছে, আর এখানে আমার ভাসুরি তো আছে, আর তো কেউ নাই, পর কেউ নাই, পর যে দেবর ভাসুরি যে বড় পর হয়ে আছে তোমার বাড়িতে, তারপর তুমি তাদের সামনে বেহায়া হয়ে অথবা তুমি শাড়ি পরে পেট বার করে তুমি তাদের সামনে চলাফেরা করো, এটা যে ভুল, এটা যে তোমার অন্যায়, এটা তো তোমাকে জানতে হবে, জানার পরে তোমাকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন হতে হবে, তবেই কা তুমি সেই মাকাম, সেই নির্ধারিত তোমার জন্য সেই কাঙ্ক্ষিত স্থান জান্নাত তুমি পাবে, যদি তুমি ভুলগুলোকে সংশোধন করো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন বৃদ্ধা মহিলা এসে বলছেন যে আমিরুল মুমিনিন, আমার নাতি মারা গেছে, তার সম্পদগুলো আছে, আমি তার সম্পদগুলো থেকে কিছু বা কোনো অংশ পাবো কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না কোরআন এবং হাদিসে তোমার কোনো অংশ আছে কি না, তুমি যাও, যদি আমরা জানতে পারি তাহলে আমরা তোমাকে জানাবো যে তুমি কতটুক পাবে। এই কথা বলতেই মহিলাটা চলে গেল, কিন্তু মোহাম্মদ বিন মাসলামা এসে বললেন যে আমিরুল মুমিনিন, আমি তো জানি। কে জানে? মোহাম্মদ বিন মাসলামা। আর জানেন না কে? তো ওটা তো আপনার হতেই পারে না, আপনি যে হাত এইভাবে ধোন এটা তো আপনার ভুলের কারণেই হয়েছে, তাই না? আপনি যে ফজরের সালাতে উঠে আপনি হাত ধোন না তিনবার পূর্বে, হাত ধোয়ার পরে যে অজু করতে হয়, অজু শুরু করতে হয়, এটা আপনি জানেন না, অর্থাৎ এটা আপনার ভুল ছিল, তো এই ভুলগুলোকে সংশোধন করে নিতে হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুরও এই বিষয়টা জানা ছিল না, আপনারও হতে পারে আপনার জানা নেই, হতে পারে না, তো আপনার জানা নেই এই জন্য ভুল হচ্ছে, এই জন্য আপনি চিন্তিত কেন, এই জন্য আপনি পীড়িত কেন, এই জন্য আপনার মাথা নিচু কেন? যদি ভুল হয় বুঝতে পারি, কেউ যদি আমাকে বলে দেয়, যখন আমি জানবো শুনবো তখন থেকে আমি আমল শুরু করব, তাই নয়?
এটা হচ্ছে ভুল সংশোধন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেন না, মুহাম্মদ বিন মাসলামা জানলেন, তখন মুহাম্মদ বিন মাসলামার কথাই বলে, এই শোনো শোনো শোনো, তোমার জন্য সুদুস আছে, তোমার জন্য ছয় ভাগের এক ভাগ আছে। উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি আবু মুসাকে বললেন যে তুমি আমার বাড়িতে যেও। তো আবু মুসা গিয়েছেন, যাওয়ার পরে উনি ফিরে এসেছেন, তিনবার সালাম দিয়েছেন এবং চতুর্থবারে নাম বলে এসেছেন। নাম বলার পরেও যখন কোনো সাড়া পান নাই চলে এসেছেন। উমার রাদিয়াল্লাহু আনহু আবু মুসাকে জিজ্ঞাসা করছেন, এ আবু মুসা, আমি না তোমাকে বলেছিলাম আমার বাসায় যেতে যাওনি কেন? আবু মুসা বলছেন, কেন, গিয়েছিলাম তো, তিনবার সালাম দিয়ে চলে এসেছি আমার নবীর পদ্ধতি অনুযায়ী। নবীর পদ্ধতি মানে এটা কি আল্লাহ রাসূল বলেছেন? হ্যাঁ বলেছেন, দলিল খাড়া করো। মানে উনি কি জানেন না? পরবর্তীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এবং একদল সাহাবির মাধ্যমে প্রমাণ হলো। যাই হোক, ওটা লম্বা ঘটনা, উনিও জানতেন না। তো উনি যখন জানলেন, তখন যদি উনি ক্রেডিট লেস করে মনে করতেন যে আহারে, আমি একজন খলিফা, আমি রাষ্ট্রপতি, আমি সবার বড়, অথচ আমি বিষয়টা জানি না, এটা কেমন হয়ে গেল, তে উনি কি এমনটা মনে করেছিলেন? মনে করেননি। আপনার যদি ভুল থাকে তাহলে ভুলগুলোকে সংশোধন করে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার বাবার কাছে গিয়েছিলেন সংশোধন করতে। শুনেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আছে প্রায় সকল নবীর কাছেই এই জাতি তথা মুসলিম জাতি বা আল্লাহর বান্দারা সেই দিন তাদের কাছে যাবে। প্রথমে আদম আলাইহিসসালামের কাছে, ইব্রাহিম নূহ আলাইহিসসালামের কাছে, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, মুসা আলাইহিসসালামের কাছে, ঈসা আলাইহিসসালামের কাছে যাবে, শুধুমাত্র শাফাআতের জন্য। বিচার কর্ম যেন শুরু হয়, আল্লাহকে যেন কিছু বলতে পারো, কিছু বলো বলে যেন কিছু একটা হয়, এই জন্য সবাই যাবে সুপারিশের জন্য, শাফাআতের জন্য। কিন্তু কোনো নবী এটাকে রিসিভ করবে না, কোনো নবী এটা গ্রহণ করবে না। কেন? তাদের জীবনে সবারই একটা করে ভুল ছিল, তাই না? শুধুমাত্র আমার নবীর কাছে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন, এরপরের আনসারগুলো আপনারা জানেন। তাহলে মানুষের ভুল হওয়াটা অস্বাভাবিক নয়, মানুষের ভুল হতে পারে। আমার নবীও বলেছেন মানুষের ভুল হতে পারে এবং হবে, তবে খৈরুল খাতায়িনা আত-তাওয়াবুন, এর মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, এর মধ্যে সর্বোত্তম ভুলকারী সেই, এর মধ্যে সর্বোত্তম অপরাধী সেই যে অপরাধ থেকে ফিরে আসবেন। দেখেন, মানুষ মনে করে যে মানুষের অপরাধ বোধ থাকতে পারে না অথবা ভুল থাকতে পারে না। আবার কেউ কেউ বলে হাদিসও জয়ীফ থাকতে পারে না। হাদিস আবার জয়ীফ হয় কিভাবে? হাদিস জয়ীফ হয় না। একটা হাদিস, আমি একটা হাদিসটা তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুমুস্সা, কিয়ামত হবে না, হাত্তা ইউবআসা, যতদিন পর্যন্ত প্রেরণ না করা হবে বা যতদিন পর্যন্ত না আসবে, দাজ্জালুনা কাযযাবুন, মহামিথ্যুক মহামিথ্যাবাদী এবং শরীয়তের প্রবর্তক হিসাবে আসবে, তাকরিবাম মিন সালাসিন, প্রায় 30 জন লোক আসবে, কুল্লুহুম ইয়াজআমুন আন্নাহু রাসূলুল্লাহ, তারা সবাই বলবে আমি হলাম আল্লাহর রাসূল। তা আপনি কি তাকে নবী হিসাবে মেনে নেবেন? তাহলে ওটা কি ভালো নবী না মিথ্যা নবী? ওটা সঠিক নবী না ভুল নবী? ওটা ভুল নবী। আরে নবী যদি ভুল হয়, পৃথিবীতে যদি নবী ভুল হয়ে আসে, তাহলে হাদিস কেন ভুল হয় না? হাদিসের মধ্যেও জালিয়াতি ঢুকেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বুঝতে পারলেন এই হাদিসের মধ্যে বর্ণনার ক্ষেত্রে ফিতনার জন্ম হয়েছে, মানুষ বিভিন্ন জায়গা থেকে এমনি একটা হাদিস নিয়ে এসে বলে যে ক্বালা রাসূলুল্লাহ, তখনই ইবনে আব্বাস বলতেন যে সাম্মু লানা রিজালাকুম, তোমরা হাদিস বলতেছো, হাদিস বলো ঠিক আছে, তবে হাদিসটা কার কাছ থেকে পেয়েছো, সে কার কাছ থেকে পেয়েছে, ও কার কাছ থেকে গ্রহণ করেছে, বা কোন সাহাবীর কাছ থেকে শুনেছে, বা সেই সাহাবি রাসূলকে পেয়েছিল কিনা, বা কথা বলেছিল কিনা, গল্প করেছিল কিনা, সেটা আমাদেরকে জানাও, তারপরে হাদিস তুমি বর্ণনা করো। একজন সাহাবি এসে বলছেন, ইয়া আব্দুল্লাহ, আপনি কি এটা শুনেছেন, জানেন এটা কি হবে? এই কথাগুলো যখন বলতেছিলেন, তখন ইবনে আব্বাস উনি ওনার কাজই করতেন, ধরে নেন পেপার পড়তেছে, নাহলে কোনো কাজ করতেছে, কাজ করেই যাচ্ছে, তখন উনি তো রেগে গেছেন, ইবনে আব্বাসকে বলছেন, হে আব্দুল্লাহ, আমি আপনার কাছে রাসূলের হাদিস বর্ণনা করছি আর আপনি আপনার কাজে ব্যস্ত, আমার দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। তখন উনি রেগে গিয়েছেন, রেগে যাওয়ার পরে বলছেন, আমরা আগে শুনতাম, যখনই শুনতাম কল রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছেন, যখনই শুনতাম
তখনই আমরা কানটা সেদিকে খাড়া করতাম এবং জানার চেষ্টা করতাম যে কি বলতেছে শুনি, কিন্তু এখন দেখি যে রাসূলের নামে তারা ফিতনা শুরু করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে ফিতনার হাদিস ফিতনার কথাগুলো সমাজে প্রচার করা শুরু করেছে। এই জন্য আমরা আর ওইভাবে শুনি না, আগে জানি তুমি কার কাছ থেকে নিয়েছো, কে তোমাকে গল্প করেছো, সে কার কাছ থেকে শুনেছে, বা সে নবীকে পেয়েছিল কিনা, তখনই আমি হাদিসটা শুনি, না হলে শুনি না। দেখেন আজকে আপনি যদি খেয়াল করেন যে আপনারা কতদিন হাদিসটা শুনেছেন, এক অক্ত কেউ যদি নামাজ কাজা করে কতদিন জাহান্নামে থাকে? 2 কোটি, 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকে। এটা হাদিসের নামেই বলা হয়। হাদিস কোথায় থেকে আসে? আল্লাহর নবী থেকে না? তো রাসূলুল্লাহ সাল্লাম হয়তোবা কোনোদিন বলে গেছে তাদেরকে, বলে যাওয়ার কারণেই হয়তোবা তারা আজকে বর্ণনা করছে, কিন্তু এই উম্মাত, এই উম্মাতের প্রায় 60% উম্মাত জানে যে এটা হাদিস। এই 60%-এর জবাব কে দিবে আমরা জানি না, তবে এটা হাদিস না, এটা হাদিসের কোনো কেতাবেও পাওয়া যায় না, এমনি তাফসিরে কোথাও লেখা আছে কোনো কারণে বা কোনোভাবে। আর সেটাই আপনি বলছেন রাসূলের হাদিস, তাহলে কেন মিথ্যা হাদিস কেন হয় না? এটা কি সত্য হাদিস? কোথায় পেয়েছ তুমি? তুমি কেন বর্ণনা করতে গেলে? আমি কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে সহুজেদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন সালাতে, সালাত কম হয়ে যাওয়ার কারণে বা বেশি হয়ে যাওয়ার কারণে কোনো ওয়াজিব ছুটে গেলে বা কোনো সন্দেহ হলে তাহলে সে সহুজেদা দিবে। অথচ এই বাংলার জমিনে যত মসজিদ আছে, এই মসজিদের 100টা মসজিদের প্রায় 90টা মসজিদে সহুজেদা ভুল পদ্ধতিতে দেওয়া হয়। আপনি খুঁজে পান, আমি আপনাকে বলি, আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, তা একটা জয়ীফ, যে যে পদ্ধতিতে দেওয়া হয় পদ্ধতিটা সহি পদ্ধতিটা না বললে আপনারা বুঝবেন না, সহি পদ্ধতিটা শোনেন। সহুসেজদার সহি পদ্ধতি হলো সালাতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, অর্থাৎ কোনো ওয়াজিব ছুটে যায়, সালাতের রাকাত কম বেশি হয় বা সন্দেহ হয়, তাহলে সালাম ফেরানোর পূর্বে, অর্থাৎ সালাত শেষে যে আমরা সালাম ফেরাবো, আর তাহিয়াত দুরুদ এবং দোয়া মাসুরার পরে সালাম ফেরাবো ডানে বামে, এই সালাম ফেরানোর পূর্বে আল্লাহ আকবার বলে আবার সেজদা দিবেন, সেজদা দেওয়ার পরে আবার আল্লাহ আকবার বলে সেজদা দিবেন, আবার উঠে আবার সেজদা দিবেন, দুইটা সেজদা দিয়ে সেজদা থেকে উঠেই বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো সহসেজদা। আবার বলি, আপনি সালাম ফিরাবেন যখন নামাজের, সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে সালাম ফিরাবেন না, সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে আপনি দুইটা সেজদা দিবেন, নরমালি সেজদা, সেজদা থেকে উঠে সরাসরি সালাম ফিরাবেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এটা সহিহ বুখারীতে আসছে, দেখবেন 482 নম্বর হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাম এইভাবেই বলে গেছেন, শিখিয়ে গেছেন, আমরা এটাই জানি, এটাই জানি। বুখারি বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, তিরমিজি ইবনে মাজাহ, যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থে এই হাদিসটা আছে। কিন্তু দুঃখজনক কথা আমি আপনাদেরকে বলাই, যে কেউ কেউ যদি এখানে থেকে থাকেন, কোনো ভাই, আমি আপনাকে আক্রমণ করে বলছি না, আমি আপনাকে ব্যক্তিগতভাবে শত্রু মনে করে কথাটা বলছি না, ডান দিকে সালাম ফিরে, শুধুমাত্র ডান দিকে একবার সালাম ফিরে, আবার বলি, শুধুমাত্র ডান দিকে একবার সালাম ফিরে দুইটা সেজদা দেওয়া হয়, একবার সালাম ফিরানোর কথা কোন সহিহ হাদিস তো দূরের কথা, যঈফ ও জাল হাদিসেও নাই। অথচ সেটাই হচ্ছে বড় বড় মসজিদে, বাংলাদেশের হাজারো নয় লক্ষ নয় কোটি কোটি মুসল্লি মুসলমান, তারা এইভাবে সহসেজদা দিচ্ছে। আপনি সালাতে ভুল হয়েছিল এই জন্য আপনি সহসেজদা দিচ্ছেন, কিন্তু আপনার সহসেজদার মধ্যেই আপনি 2 নম্বরে ঢুকিয়ে দিয়েছেন, এটাই কোনো হাদিসে নেই। আরে হাদিস মানে ফেকা কুদরি হেদায়েতেও নাই, অথচ ওটাই হচ্ছে শুধুমাত্র ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা দেয়, কোথায় গেলে তুমি? এটাও একটা ভুল, যদি তোমার মধ্যে থাকে তাহলে সেটাকে সংশোধন করে নিতে হবে। আমি আজকে বললাম, আমি বলার পরে তোমাদেরকে জানতে হবে, মাগরিবের সালাতের পরে সুন্নাতের পরে এক্সট্রা তুমি আওয়াবিনের সালাতের নামে 6 রাকাত সালাত আদায় করেছিলে, হয়তোবা তুমি আজকেও করেছ। এ মুসল্লি ভাই, ও মুসলমান ভাই, তুমি হয়তোবা আজকেও মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করেছ আওয়াবিনের সালাতের নামে। এই সালাতের অধ্যায় তুমি কোথায় পেয়েছ? হাদিসের কোন পাতায় কোথায় লেখা আছে এবং এই হাদিসগুলোকে কে সহি বলেছে বের করো। যদি এর কোনো প্রমাণ পুঞ্জি না পাও তাহলে আগামীকাল থেকে তুমি আদায় করতে পারবে না। আর এই কথা, আমার এই কথা শোনার পরেও তুমি যদি আগামীকালকে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের সালাত আদায় করেছ, তাহলে আমি বলে গেলাম, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম তুমি বেদাত কাজ করবে, তোমার বেদাত হবে। সুতরাং যারা আওয়াবিনের সালাত
অসময়ে তারা আদায় করো, তোমরা বেশি সালাত আদায় করে পার পাবে না। কারণ আমার নবী বলে গেছেন, এই সাহাবীরা, فيخرج فيكم قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم وعملكم مع عملهم, তোমাদের পরে অথবা তোমাদের মধ্যে থেকে একটা সম্প্রদায় দল বের হবে, তারা বেশি সালাত আদায় করবে, তারা বেশি সিয়াম পালন করবে, তারা বেশি বেশি করে ইবাদত করবে, তোমাদের চাইতেও বেশি। ও আবু বকর, উমর, উসমান, আলী, তোমাদের চাইতেও বেশি সালাত আদায় করবে, তোমাদের চাইতেও বেশি সিয়াম পালন করবে, তোমাদের চাইতেও বেশি বেশি ইবাদত করবে, ওরা বেশি বেশি কাজ করবে বেশি বেশি পাওয়ার জন্য। ইয়াকরাউনাল কোরআন, এবং তারা কোরআন ও তেলাওয়াত করবে। লা ইউজাউফিজু হানাজিরাহুম, তাদের কণ্ঠনালী প্রবেশ করবে না, ভিতরে ঢুকবে না, শুধুমাত্র ঠোঁটের উপরে ইবাদত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম ভাষাটা হলো খুব ভয়াবহ, মারাত্মক, ইয়ামরুকুনা মিনাদ্দিন, তারা দিন থেকেই বেরিয়ে গেল। ও বেশি সালাত আদায়কারী, বেশি সিয়াম পালনকারী, তোমাকে না বারবার আমি বলেছি, অনেক দিন তো বলা হয়েছে যে ফজরের পূর্বে ফজরের পরে সবাই মিলে একত্রিত হয়ে সূরা হাশরের তিনটা আয়াত যেটা একত্রিতভাবে পড়া হয়, এটা পড়ার কোনো সহিহ ভিত্তি নেই, সহিহ দলিল নেই, তারপরেও তুমি পড়ো কেন? আজকে শুনলেন, আগামীকাল থেকে পড়তে পারবেন না। আপনি আজানের দোয়ার মধ্যে কেন বৃদ্ধি করলেন? কে আপনাকে বৃদ্ধি করতে বলেছে? আদ-দারাজাতু রাফিয়া ওয়া তুমাক আদ-দারাজাতু রাফিয়া আরযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি সহিহ সূত্রে তো পাওনি, অত সহিহ বুখারী মুসলিমের বর্ণনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাদিস, সেটা নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মান ক্বালা হিনা ইসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাতি ওয়াস-সালাতিল ক্বাইমাতি মুহাম্মাদিন ওয়াস-সালাতিল ফাযিলা ওয়া বা'দু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা, কেউ যদি এই দোয়াটা পড়ে আজানের পরে, আমি যেটা বললাম এটা এটাই সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, কেউ যদি এটা পড়ে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ও আমার উম্মতরা শোনো, যেই পড়বে তার জন্যই আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, অথচ তুমি পালাবাড়ি করে সেগুলো পড়তেছো, কোথায় পেলে? সহিহ দলিলের কোনো সূত্র নেই, পাওয়া যায় না। কেন? তুমি আলেমদেরকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে জেনে শুনে তারপরে তুমি পড়ো। কেন? ওজুর পূর্বে তোমাদেরকে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়। কেন বিসমিল্লাহ বলে হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম বললে হবে না? আলহামদুলিল্লাহ ফজিলত বলেছিলাম, মনে আছে আপনাদের তো? আলহামদুলিল্লাহ যদি আপনি বাথরুমে প্রবেশ করার সময় আলহামদুলিল্লাহ বলেন, তাহলে কি ওইটা হবে? তো আলহামদুলিল্লাহ তো জায়গা মতো বলতে হবে। ওজুর শুরুতে বলার কথা হলো বিসমিল্লাহ, আর তুমি লাগিয়ে দিলে ওজুখানায়, যে আপনারা তো অনেক দেখেছেন, আমিও দেখেছি, মানে আমার চোখ দিয়েই দেখা কথা বলতেছি, কারো কাছ থেকে শুনিনি, যে লেখা আছে ওজুর শুরুতে দোয়া, নিচে দেওয়া আছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কে যোগ করেছে? তোমার নানা, না তোমার দাদা, না তোমার হুজুর, কে যোগ করেছে? সন্দীপে আজানের পরে, আজানের আগে দোয়া পড়তেছে, ফজরের আজানের পরে পূর্বে দোয়া পড়তেছে, এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে। এই যারা আজানের পূর্বে কিছু বলেন তাদের, তারা শুনেন, মুয়াজ্জিনরা যারা আছেন, ইমামদের চাইতে আপনাদের মর্যাদা বেশি, এটা তো জানেন না? ইমামদের চাইতে মুয়াজ্জিনের মর্যাদা বেশি, ইমামদের চাইতে মুয়াজ্জিনের দায়িত্বও বেশি। কারণ আল মুয়াজ্জিনু দামিন, ওরা হলো জামিনদার। তুমি আজান না দিলে মানুষ জানতে পারে না আজানের সময়, তথা সালাতের সময় জানতে পারে না, সেই জন্য তোমাদের খুব মর্যাদা বেশি। যারা আজানের পূর্বে গান বলে, গজল বলে, কোরআন তেলাওয়াত করে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, অথবা আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা, এই ধরনের কথা বলে, অথবা বলে এ ঘুম থেকে উঠেন, উঠেন, ঘুম থেকে উঠেন, এত ঘুমান কেন, মসজিদে আসেন, এখন আজান হবে, এই ধরনের কথা যারা বলো তারা বেদাত করো, তারা বেদাত করো। যদি এলাকায় থাকো, কোনো মুয়াজ্জিন শুনতে পাও আমার এই শব্দ যন্ত্রের মাধ্যমে, তাহলে আগামীকাল থেকে তুমি সংশোধন হয়ে যাও, না হলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাঝখানে তুমি পড়ো না, খবরদার। সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যারা আমার দিনের মধ্যে সংযোজন করেছে, যারা আমার দিনের মধ্যে বিয়োজন করেছে, যারা আমার দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, দূর হও, তাদের জন্য কোনো শাফাতও নেই, তাদের জন্য কোনো হাউজে কাউসারের পানিও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশা করে বলবেন, আরে আরে ফুহুমাই, আর কোনে, আমি তো ওদেরকে চিনি তো, ওরা ভালো মানুষ, আমার উম্মা, তারে ছাড়ো ওদেরকে, ওরা আসুক পানি খাক। তখন কি বলা হবে? ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, ইয়া নবী আল্লাহ, আপনি জানেন না যে এরা কি করেছে আপনার শরীয়তের সাথে, মা আহদাসু, তারা কি সর্বনাশটা করেছে, বা দেখ আপনার পরে দেখেন কি সর্বনাশ হচ্ছে। মানুষ টঙ্গীর ময়দানে গিয়ে বলতেছে যে এ আমি আশা করে এসেছি যে
পরপর যদি আমি তিনবার আসতে পারি, পরপর না, এটা আমার বাড়ানো শব্দ, আমি যদি এখানে তিনবার আসতে পারি তাহলে মক্কা মদিনায় তো আমরা অনেকে যেতে পারি না, আমার এখানে একটা হজ হয়ে যাই, নাউযু বিল্লাহ, দুর্ভাগ্য তোমাদের। তিন চিল্লাই তুমি জান্নাত কিনতে চাও, তিনবার টঙ্গীর ইস্তেমাতে গিয়ে তুমি জান্নাত পেতে চাও আর হজ সমাধান করতে চাও, তাহলে মক্কা মদিনায় গিয়ে আর হজ করতে হতো না। এটা শরীয়তের নামে স্রেফ বদমাইশি ছাড়া আর কিছুই নয়। এটা আমরা বারবার বলেছি, এটা আমি আপনাদেরকে বলতেছি, যদি এখানে কেউ থাকেন খবরদার মন খারাপ করবেন না। আর আমার ধারণা আমাদের কেউ থাকারও কথা না, তারা অন্য জায়গাতে আছে, কিন্তু তারপরে বলি, মদিনা বিশ্ববিদ্যালয় এখানে মাহমুদুল্লাহদের বাড়ি এখানে না আছে কিনা তা জানি না। তো আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই এলাকার ভাইদের সাথে নিয়ে বসেছি, এই এলাকার না মানে যারা বিভিন্ন মসজিদে গিয়ে মানুষের কাছে দিন প্রচার করে, এলেম বিহীন যারা দিন প্রচার করে তাদেরকে সাথে আমরা বসেছি, যারা নেতৃত্ব পর্যায়ের লোক, যারা নেতৃত্ব দেয়, যাদের মধ্যে কিছুটা জ্ঞান আছে তাদেরকে নিয়ে আমরা বসেছি। আমি বসেছি দুই তিনবার বসেছি, যে আপনারা যেটা করছেন এটা আসলে ঠিক না, এটা ভুল। কী কী ভুল আমরা ধরিয়ে দিয়েছি, যে এই ভুলগুলো আপনারা করছেন এবং মানুষের সাথে আপনারা প্রতারণাও করছেন, এটা প্রতারণা সামিল। স্যার এই ব্যাপারে আপনি যেটা জানেন না সেটা মানুষকে বলা, এটা হচ্ছে প্রতারণা, সো আপনি এটা করতে পারেন না। যে বইটা আমার এই কোরআন তথা আমার একটা বই, এই বইয়ের মধ্যে ধরে নেন যে আমার নামে যদি কোনো ভুল করেন আমার মেজাজটা খারাপ হয় না? আমার মেজাজ খারাপ হবে কি না? আপনারও তো হবে, আমাকে দিয়ে বলবেন না খবরদার। আপনার বই প্রিন্ট মিস্টেক হয়েছে, বই লিখলাম মুকাররম বিন মহসিন, তো ওখানে মহসিনে আমি দন্তসাদি, তো আমার নামের শেষে বা ওই দন্তস্বয়ের কাছে যদি তালিব বর্ষাদি, তাহলে আমি ওই বইটা কি আমি বাজারে ছাড়ব? একটা অক্ষর ভুল, এতে কি সমস্যা? আমার বাপ কি অন্যজন হয়ে যাবে একটা অক্ষর পরিবর্তন হলে? আমি এটা মেনে নিতে পারলাম না। তুমি মেনে নিতে পারো না তোমার বইয়ের মলাটের উপর একটা কিছু ভুল হোক, তোমার জানা মতে বইয়ের মধ্যে একটা ভুল হলে সেই বইটাকে তুমি ব্র্যান্ড করে দিয়ে নতুন প্রিন্ট তুমি বাজারে নিয়ে আসো, অথচ যে বইয়ের মধ্যে এই বাংলার আলেম শুধুমাত্র, অন্য দেশের আলেম তো বলেছে অন্য দেশের আলেম তোমরা তো বড় মনে করো তাদেরকে, এই বাংলার জমিনের প্রায় 60% বাংলার জমিনের বড় বড় আলেমেরা বলেছে এর মধ্যে 60% ভুল রয়েছে, তারপরে বইটা সমাধান হয় না কেন, সংশোধন হয় না কেন? সংশোধন করতে হবে, সংশোধন করে তারপরে বাজারে ছাড়তে হবে, অথবা যদি তোমরা না ছাড়ো, যাদের দায়িত্বে বই ছাপানো হয়, যারা এই বইগুলো প্রচার করে, যারা এই বইগুলো তল্পিতল্প বহন করে, যারা এই বইগুলো দিয়ে মানুষকে দাঁড় শোনায়, মনে রেখো কিয়ামতের দিন তোমাদের সাথে মানুষ সাক্ষাৎ করবে, বলবে যে এরা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, এরা আমাদেরকে জৈব হাদিস শুনেছিল, এরা আমাদেরকে মিথ্যা হাদিস শুনিয়েছিল, এরা মিথ্যা গল্প শুনিয়ে আমাদেরকে ইসলামের পথে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু ইসলামের পথে এসে আমরা টিকে থাকতে পারিনি, কারণ আমরা তো সত্যটা শুনিনি, আমরা হকটা শুনিনি, আমরা মিথ্যাটা শুনে আমরা এই পথে এসেছি, সেই জন্য আমরা তার থাকতে পারিনি। ওকাল আল্লাযীনা কাফারূ রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দেখা ওদেরকে, ওদেরকে ডেকে নিয়ে আসো। যখন কোন মানুষকে জাহান্নামী বলা হবে অথবা জাহান্নামী তাদেরকে দেওয়া হবে, তখন তারা বলবে যে ওদেরকে নিয়ে আসো, যারা আমাকে বিভ্রান্ত করেছিল, যারা আমাকে শরীয়তের নামে বিভ্রান্ত করেছিল তাদেরকে নিয়ে আসো, তাদেরকে আমরা পদতলে পিষ্ট করে তারপরে আমাদের ফয়সালা হবে, তারা সম্মানিত হবে, আর তাদের কথা শুনে আমরা বিভ্রান্ত হয়েছি তারা সম্মানিত হবে আর আমরা লাঞ্ছিত হবে, এটা নয়। সো সাবধান হয়ে যাও, যারা হুজুরের নামে অথবা দাড়ি টুপি পরে অথবা আলেমের নামে তোমরা সমাজকে বিভ্রান্ত করো, তারা সাবধান হয়ে যাও। যদি না হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য এই কথাগুলো বলে গেছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় থেকে মানুষকে ডাকবে। তো জাহান্নামের দরজায় থেকে মানুষ, কৃষকেরা কি আপনাকে দিনের পথে ডাকে? কারা ডাকে? হুজুরেরা ডাকে না? হুজুরেরাই ডাকে। অথবা কোনো ডাক্তারও তো আপনাকে ডাকে না, কোনো ইঞ্জিনিয়ারও ডাকে না, অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা তারাও তো বলে না যে আমি আপনাদের সামনে ওয়াজ করতে এসেছি, আমি আপনাদের সামনে তাফসির করতে এসেছি, আমি আপনাদের ইত্যাদি এই ধরনের কথাবার্তা তারা বলে না, বলে শুধুমাত্র হুজুরেরাই, যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, ফিকা পড়েছে, কুদরি হেদায়া ইত্যাদি শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য যারা পড়াশোনা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অথবা বিভিন্নভাবে জেনে যারা পড়াশোনা করে, তারাই আপনাদের কাছে আসে এগুলো জানার জন্য, অথচ তোমরাই মানুষকে তাবিজ দিয়ে বিভ্রান্ত করছো, করে না? ইন্নামা আখাফু আলাইকুম, আমার নবী বলে গেছেন, ইন্নামা আখাফু আলাইকুম আইমাতাল মুদিল্লিন, আমি ভয় পাই, আমি আশঙ্কা করি সবচেয়ে
চাইতে তোমাদের ব্যাপারে বেশি, তা হলো আইম্মাতুল মুদল্লিন, ভ্রান্ত নেতা, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত প্রচারকারী, ভ্রান্ত ভ্রান্ত দায়ী, তারাই মানুষকে কি করে জাহান্নামের পথে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকে, বলে আসো, তাবিজ দিচ্ছে, তাবিজ দিচ্ছে। তাবিজ কি কোনো ডাক্তার দেয়, কোনো কৃষকও দেয় নাকি, কোনো বিসিএস ক্যাডারও দেয় না, ওই হুজুরেরাই দেয়। হুজুরেরা আবার যুক্তি আছে, তাবিজ দেওয়া যাবে, যুক্তি আছে। ওর যুক্তি হাদিসের সাথে যদি মিল না থাকে তাহলে ওই যুক্তিগুলোকে ছুঁড়ে ফেলতে হবে। এই উসুল সম্ভবত পড়েনি, যুক্তির সাথে, যুক্তির সাথে কোনো সময় দলিলের যদি কন্ট্রাডিক্ট হয় তাহলে সেই যুক্তিকে ছুঁড়ে ফেলে কোরআন এবং সুন্নাকে ধরতে হবে। এই মূলনীতি সম্ভবত তাদের পড়া নেই, এই জন্য বলতেছে হ্যাঁ ঠিক আছে তাবিজ দেওয়া যাবে না, কিন্তু যে কোরআন হাদিস জানে না, যে দোয়া মুখস্থ নাই, তার কী করতে হবে? ওরও সমাধান আছে, বললে ওদের পছন্দ হয় না। যে বাচ্চা, শিশু বাচ্চা, কেবলে তিন দিন বয়স, তোর গলায় যদি তাবিজ না দিই, ও তো আর বিসমিল্লাহ পড়তে পারবে না, ও তো আর বিসমিল্লাহ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 িল
ফালাক নাস পড়তে হয়, এগুলো তো তারা পড়তে পারবে না, তাহলে তাদের কি হবে? ওদের ব্যাপারেও যুক্তি আছে নাই? ওদের রক্ষা করার জন্য ওর মায়েরা পালন করবে, আল্লাহর উপর ভরসা করবে। এই আল্লাহর উপর ভরসা করার নামে আপনারা ও মা বোনেরা যারা আছেন, আপনারা শুনে নেন মাঝখানে একটু, আপনাদের এটা ভুল ছিল তাই ভুলগুলো সমাধান করে দিচ্ছি। যে আপনারা আতুর ঘর বুঝেন তো, কি বলে আতুর ঘর কাকে? ওই ছোটো বাচ্চাদেরকে নিয়ে পাঁচ দিন সাত দিন একটা ঘরে যেখানে থাকে, ছোটি ঘর, ছোটি ঘরের মধ্যে, হ্যাঁ আউস ঘর। এই আউস ঘরের মধ্যে দেখবেন যে অনেকে রাখে একটা হাড়, রাখে হাড়, গরু ছাগলের হাড় রাখে, দেখেছেন কোনোদিন? হ্যাঁ, হাড় রাখে, স্যান্ডেল রাখে, ছেঁড়া স্যান্ডেল, আবার ঝাড়ু রাখে, তারপরে একটা লোহা রাখে, এরপরে হুজুরের দেওয়া বিশেষ একটা তাবিজ দরজায় ঝোলানো থাকে। এই মা বোনেরা, মা বোনেরা অনেক কিছুই রাখেন আপনারা, কেন রেখেছিলেন? যদি আপনার উদ্দেশ্য এটা হয় যে আমার সন্তান এখান থেকে কিছুটা হলেও রক্ষা পাবে, এই হাড়ে রক্ষা করবে, এই লোহাতে রক্ষা করবে, এই ঝাড়ুতে রক্ষা করবে, এই স্যান্ডেলে রক্ষা করবে, যদি এই ধারণা করে আপনি রাখেন, আর ধারণা তো ওই জন্য রেখেছেন, নাহলে রাখবেন কেন? আপনি আপনার ধারণা ওটাই ছিল যে এগুলো তো রক্ষা করে, কোনো ভূত প্রেত অথবা কোনো বাতাস এসে যেন আমার বাচ্চাকে না নিয়ে যায়, এই জন্য আপনি, আপনার মেয়ের বাচ্চা হয়েছিল এই জন্য আপনি রেখেছিলেন, আপনার নাতিন হয়েছিল এই জন্য আপনি রেখেছিলেন, আপনার, আপনি যারা নানি আছেন এই নানিরাও আপনার, আপনাদের মেয়েদেরকে দিয়ে এই পাপগুলো করিয়েছেন, আপনিও করেছেন, আপনার মেয়েকেও করিয়েছেন, মনে রাখবেন এটা হচ্ছে শিন, এগুলো হচ্ছে ভুল, এই ভুলগুলো থেকে ফিরে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলেছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা আন্নাহু মান আমিলা মিনকুম সুআ বিজাহা ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم كيف جدي ادخن كتب ربكم على نفسه الرحمة আমার প্রতিপালক তোমার প্রতিপালক লিখে নিয়েছেন একবারে, তার উপর আবশ্যক করে নিয়েছেন, ফরজ করে নিয়েছেন একবারে, কি على نفسه الرحمة তার আত্মার উপরে দয়া দিয়ে লিখে নিয়েছেন, আন্নাহু মান আমিলা মিনকুম তোমাদের মধ্যে কেউ যদি আমল করে, সুআ খারাপ মানে গুনার কাজ, কি কাজ? গুনার কাজ করে, গুনার কাজ কি কোনো গরু ছাগলে করবে? কে করবে? মানুষই করবে। মিনকুম মানে তোমাদের মধ্যে, তার মানে মানুষকে বোঝানো হয়েছে, সুআম বিজাহালা অজ্ঞতাবশত মানে ভুল করে, না জেনে, না জেনে করতো, হয়তো বা সেটা শিরক হতে পারে বা বেদাত হতে পারে, আপনি সারা জীবন বেদাত করছেন, আপনি জানেন না যে এটা বেদাত, যেদিন জানবেন সেটা ফিরে আসতে হবে, সেটা সংশোধন করে নিতে হবে, সেটাকে ছেড়ে দিতে হবে, যেটা সুন্নাত সেটা ধরতে হবে, এটা হচ্ছে নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুআম বিজাহালা অজ্ঞতাবশত যারা গুনার কাজ করতে, অজ্ঞতাবশত যারা ভুল করে, ভুল করতে অজ্ঞতাবশত বা না জানার কারণে বা গুরুত্ব বুঝার না বুঝার কারণে তোমরা সালাত পরিত্যাগ করতে, তোমরা সিয়াম পরিত্যাগ করতে অথবা অন্যান্য জেনা ব্যবসার সাথে তোমরা লিপ্ত ছিলে শুধুমাত্র ভুলের কারণে, অজ্ঞতার কারণে যারা এমনটা করতে, আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা সুম্মা তাবা, অতঃপর তুমি যদি তওবা করো, অতঃপর সে যদি তওবা করে,
ওয়াসলাহা, এবং সে যদি ফিরে আসে অথবা সে যদি সমাধান করে নাই, সে যদি নিজেকে সংশোধন করে, সে যদি বলে হে আল্লাহ আমি এগুলো ভুল করেছিলাম, আমি জানতাম না এটা পাপের কাজ, আমি জানতাম না এটা সুদের পথ, আমি জানতাম না এটা ঘুষের পথ, সুতরাং আমি এগুলো করেছি, ভুলে করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুভ সংবাদ দিয়ে বলছেন ফান্নাহু গফুরুর রহিম, তোমার প্রতিপালক হলেন, উনি হলেন গাফুর, ক্ষমাশীল এবং দয়ালু, তোমার উপর আবার দয়া দিয়ে আবার উনি ঢেকে দিবেন এবং তোমাকে ক্ষমা করে পাপ মুক্ত করে তোমাকে ধন্য করবেন। আমার ভাইরা, ভুল আছে তাতে কি হয়েছে, ভুল করেছেন তাতে কি হয়েছে, কিন্তু আপনাকে ফিরে আসতে হবে, যেদিন আপনি জানবেন এটা আমি ভুল করেছি, এই ভুলটা সমাধান করে নিতে হবে। ও আমার ভাইরা, যারা সালাতে এখনো এখন পর্যন্ত গত মাগরিব এবং এর সাথে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়িয়ে আপনারা দোয়া পড়েছেন ইন্নি ওয়াজাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন, এই বলে যারা দোয়া পড়েছেন আপনারা ভুল করেছেন সারা জীবন। আপনি যদি বললাম না হুজাইফার হাদিস একটা বলেনি, কত বছর সালাত আদায় করছো, কত বছর বলেছিল, সাহাবিদের আমলেই যদি এই ঘটনা ঘটে 40 বছর সালাত আদায় করে সে ভুল করছে, এবং সাথে সাথে উনি বলেও দিলেন তুমি 40 বছর না, তুমি যদি সারা জীবন এইভাবে সালাত আদায় করো তাহলে এই নামাজ রাসুলের নামাজ হবে না। তুমি ইন্নি ওয়াজ্জাহতু পড়ছো, আমি আল্লাহর কসম করে বলি ভাই, ইন্নি ওয়াজ্জাহতু পড়ে সালাত শুরু করছো, তুমি স্পষ্ট বেদাত দিয়ে সালাত শুরু করছো, রাগ করবেন না খবরদার। নামাজের প্রথমে এই যে বুখারীর অনুবাদক ইয়া আল্লামা আজিজুল হক, শেখুল ইসলাম বলা হয় ওনাকে, না আজিজুল হক, আল্লাহ তার উপর রহম করুন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। তো উনি বইয়ে লিখে গেছেন মাসনুন কি গো নামাজ ও দোয়া শিক্ষা, মাসনুন দোয়া ও নামাজ শিক্ষা, এই ধরনের বইটার নাম, উনি ওনার বইয়ের মধ্যে লিখে গেছেন। এই বইটা কিন্তু উর্দুতে সম্ভবত লেখা ছিল, এই উর্দুর বইটাও সম্ভবত উনি সম্পাদনা করেছেন। তো উনি এক জায়গাতে লিখেছেন 17 বা 18 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, উনি বলছেন যে বর্তমানে নামাজের শুরুতে গদ বাঁধা যে নিয়তটা করা হয় আসলেই এটা সুন্না দ্বারা প্রমাণিত নয়, বরং নিয়াত হলো অন্তরের জায়গা, নিয়াতের জায়গা হলো অন্তর, এটা মুখে পড়া চলে না। এটার ভাষা, ওনার ভাষাটা আমি আপনাদেরকে বললাম, কম বেশি হতে পারে আমার ভাষাটা, অথচ বাংলাদেশের যারা নামাজ পড়ে, যদি 15 কোটি মুসলমান নামাজ আদায় করে আপনি খুঁজে দেখবেন প্রায় 12 কোটি মুসলমানই তারা নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহ তাআলা আরবা রাকাআতিন সালাতাত যুহরি, মানে এরকম পড়ে কাবা শরীফা আল্লাহ আকবার মুতাওয়াজ্জিহানিলা কাবাতি শরীফাতি আল্লাহ আকবার বলে তারা সালাত শুরু করে। দুঃখজনক হলো সত্য যে আমার জানা মতে এটা যেহেতু কোরআন হাদিস, কোনো ফেকাকুদ্রি হেদায়ার কোথাও কোনো এটা লেখা নেই, এবং কোনো ইমাম আবু হানিফাও বলে যান, ইমাম মালিকও বলেন, ইমাম শাফিও বলেন, ইমাম আহমদ বিন হাম্বলও বলেননি, বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি যারা ইমাম ছিলেন, ইম্মাই মুস্তাহিদ বা মুহাদ্দিসিন যারা ছিলেন তারা কেউ কোনোদিন বলেননি। এতে কোনো সন্দেহ নেই যে আপনার এই নামাজ বেদাত দিয়ে শুরু হয়েছে। যদি নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহ বলে সালাত শুরু করেন তাহলে আপনি বেদাত দিয়ে নামাজ শুরু করেছেন। যদি আজকে শোনার পরেও যদি আপনি ফজরের সালাত আবার এইভাবে পড়েন, অথবা জানাজার সালাতও যদি এভাবে পড়েন, ঈদের সালাতও যদি এভাবে পড়েন, ফরজ সুন্নাত নফল তারাবি তাহাজ্জুদ যাই পড়েন না কেন, যদি নাওয়াইতু দিয়ে আপনার সালাত শুরু হয় তাহলে আপনার বেদাত দিয়ে সালাত শুরু হয়েছে। যতদিন পর্যন্ত এর পক্ষে কোনো দলিল না পাবেন ততদিন পর্যন্ত পড়তে পারবেন না, যদি দলিল পান তাহলে আপনি পড়বেন, আমিও পড়ব, যদি দলিল না পান তাহলে হুজুরের কথায় অথবা কোনো মুক্তাদির কথায় আপনি নামাজের পূর্বে নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহ পড়তে পারেন না। কারণ হুজুর পূর্বে যেমনভাবে সর্বনাশ করা হয়েছে, বলা হয়েছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, অনুরূপভাবে ওজুর শেষে দোয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন বলে সমাজে যে ওজুর দোয়া চালু আছে, এই দোয়াও
কোরআন সুন্নাহ বা কোরআন হাদিসের কোনো পাতায় কোথাও লেখা নাই, অথচ সমাজে চালু আছে। কোথায় আর বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ওযুখানায় গিয়ে দেখবেন সেখানেও বড় করে লেখা আছে ওযুর দোয়া মানুষ পড়তেছে। ওখানে যেহেতু লেখাই তো আছে ওযুর দোয়া, তিন জায়গায় লেখা আছে, লম্বা ওযুখানায়, এত বড় হবে লম্বা ওযুখানায়, ভিন্ন ভিন্ন জায়গায় তিন জায়গায় লেখা আছে, এই পার্শ্বেও দেওয়া আছে, ওই পার্শ্বেও দেওয়া আছে ওযুর দোয়া। এটা ওযুর দোয়া তোমাকে কে শিখিয়েছে? আমার ভাই এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আমি আশ্চর্য হই, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অথচ বিশ্ববিদ্যালয়ের ওযুখানায় যদি এই ভুল দোয়া লেখা থাকে, একটা বানানো দোয়া লেখা থাকে, তাহলে ওই বিদ্যাপীঠের স্টুডেন্ট ছাত্ররা শিক্ষার্থীরা তাহলে সঠিকটা শিখবে কোথায়? এই কথা বলাতে একজন প্রফেসর সাহেব উঠে বললেন যে হুজুর আপনি বড় অন্যায় বলেছেন, এর পক্ষে দলিল আছে? ঠিক আছে, ভালো, সাক্ষাৎ হবে আগামী সপ্তাহে। উনি দেখা করেন নাই, পরের সপ্তাহে না, পরের সপ্তাহে, 15 দিন পরে এসে বলছেন যে আপনার কথাটাই ঠিক, আমি গিয়েছিলাম কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে, বলেছিলাম এর দলিলটা আমাকে দেন। হুজুর বললেন আমি ঠিক আছে, আমি বের করে রাখবো, আপনি পরে এসে নিয়ে যান। আমি গিয়েছিলাম পরের বৃহস্পতিবারে, কিন্তু উনি আমাকে দেন নাই। তো আমি বললাম যে আমি তো আগামীকাল শুক্রবার দেখাতে চেয়েছিলাম, তো কি করব? বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মনে হলে আমি দেব, আমি সময় পাইনি, ব্যস্ততার কারণে। বাস্তব ঘটনা বলছি, বাস্তব ঘটনা বলছি আমি আপনাদের কাছে, ব্যস্ততার কারণে দেখা হয়নি। তো সেই শুক্রবারই হলো না, পরের শনিবারের দিন উনি আবার গেছেন প্রফেসর সাহেব, কারণ ওনার তো একটা ক্রেডিট আছে, উনি প্রবীণ প্রফেসর বিজ্ঞান বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তো তিনি দেখাতে চেয়েছিলেন, কিন্তু হুজুরের কাছ থেকে কোনো জবাব পাচ্ছেন না। পরবর্তীতে আমি আপনাদের জাস্ট শিখার জন্য বলতেছি, শিক্ষার জন্য বলতেছি, ধর্ম এইভাবেই চলে, ধর্ম এইভাবেই চলতেছে, তারই তারই বড় বড় দাপট আছে। বিয়ে আপনি সুন্নাতি পন্থায় পড়াবেন ওটা পছন্দ হবে না, ওর পন্থাতেই পড়াতে হবে, এটাই ধর্ম, এভাবেই চলতেছে ধর্ম। বিয়েটা একটা ইবাদত, বিয়েটা যে একটা সুন্নাত, এটাতে রাসূলের পদ্ধতিতে পড়াতে হবে, এটাতে রাসূলের পদ্ধতিতে করতে হবে, এটাতে রাসূলের পদ্ধতিতে বউকে রিসিভ করতে হবে, এটা যদি আপনি করেন আপনারটা শুনবে না। ও যেটা বাপদাদার আমল থেকে করে আসছে জাহেলি যুগের মতো, ওইভাবেই করবে, এইভাবেই ধর্ম চলে। সেই প্রফেসরের মাথায় আঘাত করেছে। যদি এই দোয়াটা না থাকে, তাহলে আমি প্রায় 55 বছর ধরে আমি এই দোয়াটা পড়তেছি, আমার বয়স এখন 55 বছর, প্রায় 45 বছর 40 বছর থেকে আমি দোয়াটা পড়ছি, তাহলে দোয়াটা কেন হবে না? উনি বারবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন, উনি বলেছেন যে হুজুর আমি আপনার কাছে আর একবার আসবো, সেটা হলো আগামী বৃহস্পতিবার, আপনি আগামী বৃহস্পতিবার অবশ্যই আমাকে দিবেন। উনি এসেছিলেন, যাওয়ার পরে উনি বর্ণনা দিচ্ছেন, উনি বলছেন যে উনি বললেন, অর্থাৎ ইমাম সাহেব বলেছেন যে আসলে আমি সময় পাইনি, ব্যস্ততার কারণে দোয়াটা কোথায় আছে আমি এখন বলতে পারছি না। তো আচ্ছা হুজুর ঠিক আছে, একটা প্রশ্ন, আমাকে শুধু বইয়ের নামটা বলেন যে এটা আপনি কোন বইয়ে পড়েছেন, এটা আমাকে বলতে হবে। যেমন একটা বাজারে যে লেখা বই আছে নামাজ শিক্ষা বই, ওই বইয়ের নাম বললে হবে না, সরাসরি বলতে হবে কোন বড় ব্যক্তির সংকলন, যেমন বুখারি মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি যেগুলো আছে, এই ধরনের ভালো কোনো গ্রন্থের নাম বলতে হবে, অথবা ইমাম আবু হানিফার কেতাবের নাম বলতে হবে, ইমাম আহমদ বিন হাম্বলের কেতাবের বইয়ের নাম বলতে হবে, যে ওই বইয়ের বা ওই কেতাবের অমুক পৃষ্ঠায় আছে বা ওই বইয়ের মধ্যে আছে আমাকে এটা বলেন। তখন উনি বলছেন যে আসলে আমি এটা ভুলে গেছি কোথায় আছে। তখন না হাসবেন না, একজন জাতির ইমাম, জানেন স্টুডেন্ট সংখ্যা প্রায় 40,000, এই 40,000 স্টুডেন্ট এবং প্রায় 1500 অর্থাৎ 1500 টিচার আছে যেখানে, যাদের মান কত আপনি হিসাব করতে পারবেন না, তাদের ইমাম উনি তখন বলতেছেন, উনি তখন বলতেছেন যে আমি ভুলে গেছি। বললেন যে আসলে হুজুর বিয়াদুই মাফ করবেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো আপনি ভুলে যাননি, সত্য কথা হলো এটাই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু জুলমাতুন, এটা কোনো ওযুর দোয়াই না। এই কথা উনি বললে বলছেন না এটা দোয়া, কিন্তু আমি এখন আপনাকে দিতে পারছি না। এখন কেন? কিয়ামত পর্যন্ত, তোমার হায়াত পর্যন্ত তোমার সময় দেওয়া হলো, তুমি যদি কোনোদিন বের করো, বের করে পারো তাহলে তুমি দিও, কোথাও দেখাও তুমি ওযুর দোয়া এভাবে সমাজে চলে কিভাবে? এখন আজকের ইমামেরা শিক্ষিত হয়েছে, তারা তো কামেল পাশ করে, তারা তো দাওরা পাশ করে, তারা তো মাস্টার্স পাসের সার্টিফিকেট নিয়ে তারা ইমামতি করে, কেন এই দোয়া এখন পর্যন্ত সেখানে চলে? আর তুমি দলিল, তুমি দলিল পেশ করো যে তাবিজ দেওয়া যাবে, তাবিজ দেওয়া যাবে, কোথায় তুমি তাবিজের দলিল পেয়েছো?
কোন হাদিস থেকে কোথায় থেকে তুমি দলিল নিলে? তুমি হাদিসের অনুবাদ পড়ো, হাদিসের অনুবাদ করে আম ভাবে শোনাও। মান আল্লাহ কাজে ঝোলায়, ছোট হোক বড় হোক, সুস্থ হোক অসুস্থ হোক, ইমাম হোক মুক্তাদি হোক, পুরুষ হোক আর নারী হোক, যেই ঝোলাক না কেন সেই শিরিক করবে। সে যেই ঝোলাক, যেখানেই ঝোলাক, এখানেও যদি ঝোলাই তাও শিরিক হবে, গাছেও যদি ঝোলাই তাও শিরিক হবে, কোনো গরুর গলায় যদি ঝোলাই তাও শিরিক হবে, কোথাও যদি ধানের গাছে যদি ঝোলাই তাও শিরিক হবে, শিশুর গলায় ঝোলা শিশুর গলায় ঝোলালে তাও সে শিরিক করবে। কারণ আমার নবী বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, সেই শিরিক করবে। অথচ এই ধরনের ভুল ভ্রান্তিগুলো দিয়ে সমাজ কুসংস্কার দিয়ে আজকে ভরে গেছে, তাদেরকে আপনি কি বলবেন? মা বোনেরা, আপনাদের যদি এই ধরনের কোনো কুঅভ্যাস অথবা কুসংস্কার থাকে তাহলে আপনারা সমাধান হয়ে যাবেন, সংশোধন হয়ে যাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আপনাদের জন্য জান্নাত দিবেন। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অনেক কথা অনেক অনেক কথাগুলো উল্লেখ করেছেন যে আমাদের ভুল হতে পারে এবং এই ভুলগুলো আমরা নিজেদের মধ্যে রেখে দেব, এটা যেন আমাদের না হয়। ভুলের ভুল সংশোধনের জন্য যে পুরস্কার আছে এই পুরস্কারটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তথা মৃত্যুবরণ করলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলছেন যে আল্লাহর নবী মারা গেছে, আল্লাহর নবী মারা গেছে, এই কথা যদি কেউ বলে তাহলে আমার তরবারি ফয়সালা করবে। অর্থাৎ উনি বলছেন আল্লাহর নবী মরেন নাই, ওনার সামনে কেউ যায় না। ভুল কার হয়, ভুল কিভাবে সংশোধন হয় দেখেন, দলিল পেলেই ভুলটা সংশোধন হয়ে যায়। এই কথা যখন বললেন কেউ কথা বলে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল আফা ইম্মাতা। এই ধরনের রাসূল আরো অনেক চলে গেছেন, অনেক গত হয়েছেন, আফা ইম্মাতা, তারা মরেও যেতে পারে, আও কুতিলান আও কুতিলা, তারা নিহতও হতে পারে। এই কথা যখন বললেন, আয়াতটা যখন তার সামনে পেশ করা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তরবারি হাত থেকে ফেলে দিলেন। তার মানে ওনার এটা ভুল ছিল ওনার ধারণাটা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে অনেক ভুল সেগুলো তো ধরে আমি সংশোধন করতে পারবো না, তবে আমি আপনাকে মূলনীতি বলে গেলাম যে আপনি ভুলগুলোকে সংশোধন করবেন। আকিদাগত ভুল যদি থাকে সেটাও সংশোধন করবেন। হাজিদের সাথে কথা বলার সময় আমরা বলতাম হাজি সাহেব আপনি খবরদার, আপনি খবরদার, 3 টাকায় হজ বিক্রি করবেন না, কারণ হজ করে যখন আসলেন নিষ্পা কিন্তু বাড়িতে যাওয়ার পথে মাজারে 2 পয়সা দিয়ে গেলেন, 3 টাকা দিয়ে গেলেন, আল্লাহর ভাষা অনুযায়ী আপনি হজকে ওখানেই বিদায় করে দিয়ে চলে গেলেন, আপনার সাথে আর হজ নাই। কারণ ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, কেউ যদি ঈমানের সাথে কুফরি করে, ফাকাদ হাবিত আমালু, তাহলে তার আমলগুলো ধ্বংস হয়। আপনারা আশ্চর্য হবেন যে আমল ধ্বংস হয় কিভাবে। পরের কথা, সূরা জুমারের 88 নম্বর আয়াত দেখলে আপনি আশ্চর্য হবেন যে অবশ্য অবশ্যই ধ্বংস হয়, আপনার কথাই টিকবে না, অবশ্য অবশ্যই ধ্বংস হয়। লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী তুমি যদি শিরিক করো তাহলে তোমার সব আমল ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না, একটা মাসির কারণে, একটা মাসির কারণে যদি একটা মানুষ জাহান্নামী হয় তাহলে একটা টাকার কারণেও মানুষ জাহান্নামে যেতে পারে যদি অজায়গায় তুমি ব্যয় করো। সুতরাং যারা মাজারপন্থী আছো, যারা কবরপন্থী আছো, যারা পীরপন্থী আছো, পীরের কাছে গিয়ে সেজদা করো, গরু ছাগল হাঁস মুরগি ডিম পর্যন্ত যেখানে গিয়ে জবাই করে আসো, তারা সাবধান হও, আল্লাহর সাথে তুমি বেঈমানি করবা না। ইয়া কেন আবুদ, আগের আগের বক্তা ভাই বলছিলেন কি জানো, হাফেজ সাইয়েদ না খলিল আবদুল্লাহ বিন খলিল, উনি বলছিলেন যে খবরদার আল্লাহর সাথে বেঈমানি নয়। কি কেন কিভাবে বেঈমানি করে? মানুষ বলে ইয়া কেন আবুদ ইয়া কেন স্তাইন, তোমার ইবাদত করি আর কারো করি না, আমি তোমার কাছে সাহায্য চাই আর কারোর কাছে সাহায্য চাই না, এটা বলে মানুষ আল্লাহর কাছে। বলে আবার মাজারে যায়, সন্তান হয়নি 12 বছর, দেখি শাহজালাল সন্তান দেয় কিনা। এই ধরনের এটা হচ্ছে আকিদাগত ভুল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রধান বক্তা এসে গেছেন, আমি জাস্ট শুধু পুরস্কারটা আমি আপনাদেরকে বলি,
যে যদি ভুলকে সংশোধন করেন তাহলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় পুরস্কার দিয়েছেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনি দেখবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহীমা। কেউ যদি তওবা করে, যারা তওবা করে এবং যারা ঈমানের উপরে থাকে এবং আমলে সালেহ কন্টিনিউ করে অর্থাৎ চলমান রাখে, যারা তওবা করে, দেখেন যারা তওবা করে ঈমানের উপরে থাকে এবং আমলে সালেহ কন্টিনিউ করে, তাহলে তাদের ভুলের কারণে, গুনার কারণে বা ভুল করার কারণে যে গুনাহগুলো হয়েছিল সেই গুনাহগুলো আল্লাহ নেকি দিয়ে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। আপনারা পুরস্কারটা নেবেন, সংশোধনের জন্য সংশোধন হবেন, তৌবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করে। আমিন।